हेलो एवरीवन, आमी आबार हाजिर हो गेछि किसेर जन्य बोलो तो परवर्ती विषय आलोचना करवार जन्य। आजकेर आलोच्य सूचीते रयेछे जीन एक्सप्रेशन किभाबे नियंत्रित हय तार एकटी पार्ट, जेटा हलो ल्याक अपेरन। तहले ल्याक कि एवं अपेरन कि एवं कथाटा केन ल्याक अपेरन एलो सबार प्रथमे आमरा एकटु जेने नेब। অপেরন বলতে আমরা বুঝব যখন অনেকগুলি জিন একই সঙ্গে থেকে একটি এমআরএনএ প্রস্তুত করবে এবং যে এমআরএনএটা অপারেটর এবং প্রমোটার জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তাকেই বলবো আমরা অপেরন। তাহলে প্রমোটার অপারেটর এগুলো কি আমরা যখন বোর্ডে আলোচনায় আসব তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার ল্যাক কথাটা কেন যুক্ত হলো, এই যে মেকানিজমটা এটা ল্যাকটোজ বিপাকের সাথে যুক্ত বলে কথাটা এলো ল্যাক অপেরন। আর এই ল্যাক অপেরন সর্বপ্রথম বিজ্ঞানী জ্যাকব এবং মোনার 1961 সালে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রথম পর্যবেক্ষণ করেন। এবার চলো যে মেকানিজমটা কিভাবে হচ্ছে, ল্যাকটোজ বিপাক কিভাবে এর উপরে প্রভাব বিস্তার করছে, কিভাবে নিয়ন্ত্রণ করছে তা আমরা বোর্ডে ছবিতে গেলে পরিষ্কার বুঝতে পারবো এবং তোমরা যাতে আরো সহজভাবে বুঝতে পারো সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এবার দেখো বোর্ডে, তোমরা এবার ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা গঠন রয়েছে। এই গঠনটা কি, একটা ডিএনএ এর গঠন। তবে ল্যাক অপেরন আলোচনার পূর্বে তোমরা অবশ্যই মাথায় রাখবে এখানে চারটি জিন প্রধানত কার্যকরী ভূমিকা পালন করে। কি কি, স্ট্রাকচারাল জিন, অপারেটর জিন, প্রমোটার জিন, রেগুলেটরি জিন। এবার আমরা একটু জেনে নেই এই জিনগুলোর কার্যকারিতা কি। প্রথমেই আসি এই রেগুলেটরি জিন। রেগুলেটরি জিনকে ল্যাক আই বলা হয়, অর্থাৎ এই ল্যাক আই থেকে একটা এমআরএনএ তৈরি হয়। এবার এই এমআরএনএটা পরবর্তীতে কি কাজ করে পরের আলোচনায় আসছি, তোমরা শুধু জেনে রাখো ল্যাক আই থেকে এমআরএনএ তৈরি হয়। এটা কি ল্যাক পি, ল্যাক পি অঞ্চলকে আমরা সাধারণত বলি প্রমোটার অঞ্চল। এই ল্যাক পি অঞ্চলের সাথে আরএনএ পলিমারেজ উৎসেচক আবদ্ধ হয় এবং এই আবদ্ধ হবে কি হবে না তা নিয়ন্ত্রণ করবে কিন্তু পরবর্তীতে আর একটা জিন, অপারেটর জিন। তাহলে আবার শুনে নাও, অপারেটর জিন নিয়ন্ত্রণ করবে বা অপারেটর জিনই নিয়ন্ত্রণ করবে যে আরএনএ পলিমারেজ প্রমোটার সাইডে আবদ্ধ হবে কি হবে না। এবার পরবর্তীতে আছে স্ট্রাকচারাল জিন। এখানে তিনটি অংশ আছে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ল্যাক জেড এর কাজ কি, ল্যাক জেড কি উৎপন্ন করবে, বিটা গ্যালাক্টোসাইডেস উৎসেচক। এই বিটা গ্যালাক্টোসাইডেস উৎসেচক কি কাজ করে, ল্যাকটোজের উপস্থিতিতে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। পরবর্তী জিনটা কি, ল্যাক ওয়াই। ল্যাক ওয়াই উৎপন্ন করে পারমিয়েস উৎসেচক। এই পারমিয়েস উৎসেচকের কাজ কি, এরা কিন্তু ল্যাকটোজ কোষে প্রবেশ করতে পারে না, তাহলে কি কাজ করে, ল্যাকটোজকে কোষের ভেতরে প্রবেশ করতে পাম্প করে, সাধারণত পাম্প করে ল্যাকটোজ ল্যাকটোজকে কোষের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। এবার আছে কি ল্যাক এ, এর গঠনকারিতা সম্পর্কে কিন্তু এখনো জানা যায়নি। প্রথমেই কি হয় যে এই স্ট্রাকচারাল জিন থেকে একটা এমআরএনএ তৈরি হয়, যে এমআরএনএ কে বলা হয় পলিসিস্টোনিক এমআরএনএ। পলিসিস্টোনিক এমআরএনএ বলতে আমরা বুঝি যে এখানে প্রোটিন উৎপন্ন করার জন্য তিনটি কোডন থাকে। কোডন কি, তোমাদের এর আগের পর্বেই কিন্তু আমি আলোচনা করেছিলাম। এবার একটু আলোচনার বিষয়বস্তুতে আসি, তাহলে এই স্ট্রাকচারাল জিন কি উৎপন্ন করবে, পলিসিস্টোনিক এমআরএনএ। কখন উৎপন্ন করবে, যখন প্রমোটার সাইডে আরএনএ পলিমারেজ যুক্ত হবে। তোমরা আরএনএ ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে জানো যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন এই আরএনএ পলিমারেজ উৎসেচক কি করে কার্যকারিতা ভূমিকা পালন করে।
তাহলে পলিসিস্টোনিক এমআরএনএ থেকে কিন্তু উৎপন্ন হবে কি ল্যাকজেট অংশ থেকে বিটা গ্যালাকটোসাইডেজ ল্যাক ওয়াই থেকে পারমিয়েজ ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেজ এর কার্যকারিতা এবার এই সাইডে আসি ল্যাক আই থেকে যে এমআরএনএ তৈরি হচ্ছে এই এমআরএনএ থেকে তৈরি হয় একটি রিফ্রেশার প্রোটিন এই রিফ্রেশার প্রোটিন হলো অ্যালোস্টেরিক টাইপের অর্থাৎ দুটি বাইন্ডিং সাইট থাকে কি কি বাইন্ডিং সাইট থাকে একটা থাকে হলো ইনডিউসারকে বাইন্ড করে আরেকটা কি বাইন্ড করে এই রিফ্রেশার প্রোটিন অনেক সময় গিয়ে কিন্তু অপারেটর সাইডে গিয়ে আবদ্ধ হবে তাহলে এটার কাজটাও কিন্তু ভালো করে জানতে হবে ল্যাক আই উৎপন্ন করছে এমআরএনএ এমআরএনএ উৎপন্ন করছে রিফ্রেশার প্রোটিন রিফ্রেশার প্রোটিনের দুটো বাইন্ডিং সাইট থাকে একটা হলো ইনডিউসার এবং অপরটি হলো কি করে বাইন্ড হতে পারে কার সাথে গিয়ে ল্যাকটোজের সাথে বাইন্ড হতে পারে নতুবা যদি ল্যাকটোজের সাথে বাইন্ড হতে না পারে বা ল্যাকটোজ অনুপস্থিত থাকে তাহলে কিন্তু রিফ্রেশার প্রোটিন গিয়ে কিন্তু ল্যাকটিতে গিয়ে আবদ্ধ হবে যার ফলে কিন্তু আরএনএ পলিমারেজ কিন্তু উৎপন্ন হতে পারে না এর নিয়ন্ত্রণ দুভাবে হয়ে থাকে ল্যাক অপারেনের একটি হলো ধনাত্মক নিয়ন্ত্রণ অপরটি হলো ঋণাত্মক নিয়ন্ত্রণ এবার আমরা পরবর্তীতে দেখব যে ল্যাকটোজ মিডিয়ামে এরা কিভাবে কাজ করছে বা ল্যাকটোজ না যদি ফুরিয়ে যায় তাহলে কিভাবে কাজ করে বা ল্যাকটোজ যদি অনুপস্থিত থাকে তাহলে কিভাবে কাজ করে পরবর্তী ছবির দিকে তোমরা এবার নজর দাও এবার তোমরা লক্ষ্য করো কিভাবে কাজ করছে এবং কিভাবে কাজ করছে না প্রথম জিনটা কি ছিল নিয়ন্ত্রক জিন বা রেগুলেটরি জিন এই জিনটা কি কাজ করবে এই জিনটা কিন্তু স্ট্রাকচারাল জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে তাহলে এই জিন থেকে উৎপন্ন কি হয়েছিল বললাম একটা এমআরএনএ এই এমআরএনএ থেকে কি উৎপন্ন হবে রিফ্রেশার প্রোটিন রিফ্রেশার প্রোটিন এই রিফ্রেশার প্রোটিন যেহেতু অ্যালোস্টেরিক সেজন্য কি বলেছিলাম যে এর দুটো বাইন্ডিং সাইট থাকে একটা কাকে বাইন্ড করতে পারে ইনডিউসারকে ইনডিউসার আর একটা কাকে বাইন্ডিং করতে পারে ল্যাকটোজকে ল্যাকটোজকে বাইন্ডিং করতে পারে এবার কি হচ্ছে যে রিফ্রেশার প্রোটিন ল্যাকটোজ মিডিয়াম যখন থাকবে অর্থাৎ আমরা সুইচ অন অবস্থা বলবো তাহলে দেখো সুইচ অন অবস্থায় কি হচ্ছে মিডিয়ামে ল্যাকটোজ আছে রিপ্রেসার প্রোটিন এসে কাকে বাইন্ড করলো ল্যাকটোজকে এবার ল্যাকটোজকে যখনই বাইন্ড করবে তখনই কিন্তু অপারেটর জিন কিন্তু নির্দেশ দেবে আরএনএ পলিমারেজ উৎসেচক কি হবে ল্যাক টি অঞ্চলে কিন্তু আবদ্ধ হবে কোথায় আবদ্ধ হচ্ছে ল্যাক টি অঞ্চলে আবদ্ধ হচ্ছে কে আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ যখন ল্যাক টি অঞ্চলে আবদ্ধ হচ্ছে তখনই কিন্তু কি হবে আরএনএ পলিমারেজ কি করবে স্ট্রাকচারাল জিন থেকে কিন্তু একটা এমআরএনএ তৈরি করবে বলেছিলাম এই এমআরএনএটা কি পলিসিস্টোনিক এমআরএনএ যেখানে কি আছে প্রোটিন উৎপাদনের জন্য তিনটি কোডন আছে এবার কি হবে ল্যাক জেড থেকে অর্থাৎ এই অংশ থেকে কি উৎপন্ন হবে বিটা গ্যালাকটোসাইডেজ গ্যালাকটোসাইডেজ ল্যাক ওয়াই থেকে কি পারমিয়েজ ল্যাক এ থেকে কি ট্রান্স অ্যাসিটাইলেজ এবার এই উৎসেচক গুলো উৎপন্ন হলো মানে কি যে এর কার্যকারিতা করতে পারছে এবার ধরো যে মিডিয়ামে কি নেই ল্যাকটোজ নেই যখনই ল্যাকটোজ থাকবে না তখনই কি হবে এই যে রিফ্রেশার প্রোটিন এই রিপ্রেশার প্রোটিন দিয়ে আবদ্ধ হবে কার সাথে রিপ্রেশার প্রোটিন দিয়ে আবদ্ধ হবে অপারেটর সাইডে কোথায় এই অপারেটর সাইডে আবদ্ধ হবে যখন অপারেটর সাইডে আবদ্ধ হবে তখন কিন্তু আরএনএ পলিমারেজ ল্যাক টি অঞ্চলে আবদ্ধ হলেও ট্রান্সক্রিপশন কিন্তু করতে পারবে না কারণ এর উপর দিয়ে যেতে পারবে না ফলে স্ট্রাকচারাল জিন থেকে আর কোনো এমআরএনএ তৈরি হবে না তাহলে এমআরএনএ যদি তৈরি না হয় ট্রান্সক্রিপশন হবে না ট্রান্সক্রিপশন না হলে কি কোনো
প্রোটিন এবং উৎসেচক উৎপন্ন হতে পারবে না। এটা হলো সুইচ অফ অবস্থা। তাহলে আমরা দুটো ব্যাপার ঘটনাই দেখালাম, কি কি ঘটনা, যে সুইচ অন অবস্থা কি, সুইচ অফ অবস্থা কি। এবার ধরো এমন ঘটনা ঘটল ল্যাকটোস মিডিয়ামে ল্যাকটোস ফুরিয়ে গেল। তাহলে ল্যাকটোস মিডিয়ামে যদি ল্যাকটোস ফুরিয়ে যায় সেক্ষেত্রে কি হবে? ধরো এখানে কি ছিল, যে ল্যাকটোজ ছিল রিপ্লেসার প্রোটিন, ল্যাকটোজের সাথে যখন যুক্ত হলো তখন এই অ্যাক্টিভ রিপ্লেসার প্রোটিনটা কি হলো, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ইনঅ্যাক্টিভ যখন হবে তখন সুইচ অন অবস্থা থাকবে, আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে কি হবে, স্ট্রাকচারাল জিন থেকে এমআরএনএ তৈরি হবে। এবার যখনই এখানে ল্যাকটোজ ফুরিয়ে যাবে তখনই কিন্তু এই রিপ্রেশার প্রোটিন দিয়ে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আবার অ্যাক্টিভ হলে কিন্তু কোথায় গিয়ে যুক্ত হবে, এখানে অপারেটর সাইডে কিন্তু গিয়ে যুক্ত হবে। অপারেটর সাইডে যখন যুক্ত হবে তখন আরএনএ পলিমারেজ কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। এটাই হলো ল্যাক অপারেটর মেকানিজম। আমরা সুন্দরভাবে বুঝলাম, তোমরা পরবর্তীতে একটু বইয়ের সাথে একটু পড়ে নেবে, নিশ্চয়ই আরো ভালোভাবে বুঝতে পারবে। আমরা নেক্সট দিন আবার নেক্সট টপিক্সে যাব। তোমরা যেভাবে ফলো করছো এবং শেয়ার করছো তার জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ।